মধুবনী পার্কে এখন ব্রিজটার মধ্যে আছি। ব্রিজটা সত্যি খুব সুন্দর। এটা কি ছিল জানি না, আপনারা বলতে পারবেন গাছের শিকড়টা কিভাবে ছড়িয়েছে। গাছটাকে ধরে উপরে উঠেছে, উপরে উঠে দেখুন শুকনা মেলেট স্টেশন ওয়েলকাম ইউ। এই পার্কটা কীভাবে আসতে হবে বলে দিচ্ছি। শিলিগুড়ি থেকে রোহিণীতে আসার গাড়িগুলোও ধরলেও হবে, বা হচ্ছে শুকনাতে আসার যে ছোটো গাড়িগুলো আছে সেখানে আসবে। শুকনার গাড়িতে আসলে পরে শুকনাতে যাওয়ার আগে যে মোড়টা আছে রোহিণী মোড় বা রোহিণীতে যাওয়ার যেদিকে গাড়িগুলো ঢুকে যায়, তো সেখানে নেমে সেখান থেকে হচ্ছে মধুবনে যাবেন বলে বা ওয়্যার হাউস ওয়্যার কমপ্লেক্সে যাবেন বলে ওখানকার গাড়িগুলো ধরবেন। আর ওই গাড়িতে হচ্ছে 20 টাকা ভাড়া নেয়, আর বাইকে আসলে তো কথাই নেই। বা সেটা শুকনাতে যাওয়ার আগেই যে মোড়টা পড়বে সেই মোড়টার বাঁ দিক ধরে আপনারা এদিকে চলে আসতে পারেন। আমরা এখন প্রবেশ করছি শুকনা ওয়্যার মেমোরিয়াল কমপ্লেক্সের পার্কে, ওইটা হচ্ছে মধুবনী পার্ক। চলে আসছি পার্কটা, আমরা এখন পার্কটা ঢুকবো। পার্কে ঢোকার আগেও কিন্তু সত্যি খুব সুন্দর, দুপাশে দুটো গেট আছে। এই যে শুকনা ওয়্যার মেমোরিয়াল, এদিকে হচ্ছে আর্মির ক্যাম্পাস। পার্কটাতে ঢোকার আগেই যেটা দেখলাম সত্যি, এটা দেখুন পুরোটা ঘাস দিয়ে বানানো, ঘাস দিয়ে বানিয়েছে। এই দেখুন মাথা থেকে পা পর্যন্ত আর্মির হিসেবে সব, দেখে মনে হচ্ছে যে ঘাসেরই একটা ড্রেস পরে আছে। এই দেখুন, তো সবাই আসবেন, ছোটো পার্ক হলেও কিন্তু পার্ক। পার্কে ঢোকার রাস্তাটা খুব সুন্দর, রাস্তাটা সত্যি মানে প্রথমে ঢুকেই পার্কে ঢুকেই মন মানে মুগ্ধ হয়ে যায়, এত পরিষ্কার পরিচ্ছন্ন পার্ক। আর রাস্তাগুলো খুব সুন্দর করে তৈরি করা পার্কের। আর্মি ম্যান একদম চেন দিয়ে আর লোহা দিয়ে তৈরি, সবাই দাঁড়িয়ে ছবি তুলছে। এখন আছে হচ্ছে মধুবনী পার্কে, দেখুন এটাকে ওয়্যার হাউস বলে, খুব সুন্দর বানিয়েছে। এটাকে আমি কাছের থেকে দেখাচ্ছি, জুতো জুতোগুলো দেখুন দুটা লোহার। আগে চলতো কিন্তু খারাপ হয়ে গেছে, পার্কে এটা খুব ভালো লাগলো। এর মতো মনে পার্কে আছি, গাছটাও খুব সুন্দর, পিছনে যে গাছটা আছে সেই গাছটা খুব সুন্দর। এরকম পার্কটা, পার্কের চারিদিকটা এখানে আর্মি ক্যাম্প আছে, আর্মি ক্যাম্পের এখানেই চারদিকে কত হয়েছে। পার্কটা আগে আমি মাঝখানে দাঁড়িয়ে আছি, পার্কটা চারদিকটা দেখাবো পরে, বাকি সেটা দেখাবো। দেখুন এই পার্কের এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা। আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিয়ে এই ব্রিজটাকে দেখাচ্ছি। এই দেখুন ব্রিজটা কত সুন্দর, আর সাইড দিয়ে গাড়ি যাচ্ছে, একদম রাস্তার সাথেই লাগানো পার্কটা, গাড়ি যাচ্ছে। আর এরকম নিচে কতগুলো হাঁস আছে, র্যাবিট, এরকম র্যাবিট হাউস আছে, কত র্যাবিট। আর একটা কালোও আছে সাদাও আছে, আমি সেই দেখতে পাচ্ছি। সাধারণত অন্য পার্কে থাকে না, কিন্তু এই পার্কে এটা করা আছে। এই জিনিসটা এটা বাচ্চাদের ঝোলার জন্য, হাইট অনুযায়ী বয়স অনুযায়ী এখানে এসে ঝুলবে। দেখুন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। আর এদিকে দেখুন কতগুলো দোলনা, অন্যান্য পার্কে কিন্তু এত দোলনা থাকে না। দেখুন একসাথে কতগুলো দোলনা আছে, মানে বাচ্চাদের মধ্যে মারপিট হবে না, বাচ্চারা আসলে পরে যতজন 20-25 জন বাচ্চা একসাথে দোলনায় উঠতে পারবে। চলুন আপনাদেরকে একটা গাছ দেখাই, গাছটা অন্য রকমের, মানে বর্ষা গাছ। এই দেখুন পুরো বিষয়গুলো সাদা, শুধু পাতাগুলো সবুজ গাছটা। দেখুন এই গাছটা সোজা উঠে গেছে একদম, পুরো সাধারণত এই গাছটা সচরাচর দেখা যায় না বাইরে সবসময়। আর একটা গাছ দেখুন, এই গাছটা আরও ইউনিক, পাশে একটা গাছ হয়েছে সেই গাছটাকে ধরে আর একটা গাছ উঠে গেছে ওখান থেকে দেখুন, তারপরে উপরে গিয়ে এটা দিয়ে আবার ডালগুলো কিন্তু ওই গাছটাকে ধরে দাঁড়িয়ে আছে। শিকড়গুলো দেখুন, দেখুন গাছের শিকড়টা কীভাবে ছড়িয়েছে, আর তার উপরটা এই দেখুন গাছটা অনেক বড়ো গাছটা। এই গাছগুলো সত্যি মানে অন্যান্য পার্কে দেখা যায় না, অন্য রকমের গাছগুলো, আনকমন গাছ। এই দেখুন